এসো গল্প শুনি শ্যামলির সঙ্গে রেডিও কলকাতার বিশেষ নিবেদন এসো গল্প শুনি আজকের গল্প মৎস্য পুরাণ লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায় এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল এগিয়ে দিয়ে খাবার জলের গ্লাস হাতে ধরিয়ে দিয়ে মুকুন্দ এক এক সময় বেঞ্চে এসে বসে জিরোবে বলে কিন্তু বসবার উপায় নেই অফিসে সাহেব আন্দাজে বেয়ারা ভীষণ কম জল এগিয়ে দিতে না দিতে আরেকজন চা আনতে পাঠায় চা ঢেলে দিতে না দিতে বাবুরা কেউ সিগারেট কিনতে পাঠায় মাঝ বিকেলে মুকুন্দর মাথা ঘোরে অর্ধেক তৈরি বাড়িতে উঠে এসেছে অফিস লিফট হয়নি এখনো। তাই ওঠা নামাতেই তার হাঁটু ভেঙে আসে তাতেও দুঃখ ছিল না মুকুন্দর যেমন বাবুরা সাহেবরা তেমনি তার কাজের সঙ্গী সাথী অন্য বেয়ারারাও মুকুন্দকে পেলেই হল ভীষণ ক্ষমা ঘেন্নার গলায় ডাকবে কিরে মুকুন্দ কলকাতার জল সহ্য হচ্ছে তো মুকুন্দর দেশ কেশোডাঙা কেষ্টনগর লাইনে পাগলাচন্ডি স্টেশনে নেমে ধান খেতের ভেতর দিয়ে তিন ক্রোশ হেঁটে যেতে হয় বাউর জায়গা ছোটবেলা থেকে মাছ ধরে আসা মানুষ শাল গজাল তো ধরেছেই গেথে। কোচে গেঁথে এমনকি ইটখোলার বোমে বড়শি ফেলে বড় বড় কাতলাও ধরেছে কাজে ঢুকে এসব গল্প তোড়ে বলে গেছে মুকুন্দ বলতে বলতে নিজের দেশের কথায় মুগ্ধ মুকুন্দ এই কথা বলে শেষ করেছে সে কি জল বাওরের না পাতলা না ভারী ঝাঁঝিতে শ্যাওলায় গম্ভীর কালো আর তার ভেতর বড় বড় সফরী মাছের লেজের ঘাই আশপাশের গাছে মাছ রাঙা পাখিটা পর্যন্ত কেঁপে ওঠে সেই কথায় অফিস শুদ্ধ সবাই তাকে থাবড়ে বসিয়ে দেয় আর বলে কলকাতার জল সহ্য হচ্ছে তো আপনাদের বিশ্বে সবে বরফ বরফটাশা মাছ খেয়ে আসছেন আরো কথা তার মুখে আসে কিন্তু বলে না মুকুন্দ যেমন কেনেন তো দুশো গ্রাম তিনশো গ্রাম কাটাপোনা নয়তো ধাড়ি তেলাপিয়া কিনে নিয়ে গিয়ে রাঁধেন তো সর্ষে পাতুরি আমাদের দেশের মাছগুলো জ্যান্ত দশায় কলকাতার ক্লাস ওয়ান টু এর বাচ্চাদের সাইজ এক একটা বাউর দশ হাজার বিঘের তাতে পদ্ম ফোটে পদ্ম গোখরো থাকে আবার বিশ বাইশ কিলোর পাকা রুইও ঘরে নিঃশব্দে গম্ভীর চালে শহর কলকাতায় বর্ষার জল জমে নয়তো সারাটা শহর কেমন কেঠো কেঠো শুকনো বেঞ্চে বসে কোনো কথা পারলেই তার সঙ্গী সাথীরা চড়াশ করে তার পিঠে থাবড়া কষায় আরে চুপ কর তোর আবার কথা কিসের মুকুন্দ তার পিঠটা যেন হাতের সুখ করার জায়গা তার গলার শব্দ যেন বেরিয়ে এলেই তুচ্ছ চেপে দেবার জিনিস সে যাই বলুক না কেন ওই মাছের গল্প বিল জলের কথা বলার পর থেকেই সবাই তাকে কথা বললেই চেপে ধরে থামিয়ে দেয় হাসি মস্করায় ডুবিয়ে দেয় ও মুকুন্দ বলেছে তাহলে তো না হয়েই যায় না সে যদি সূর্য ওঠার কথাও বলে কিংবা মুসুরির ডালের দাম নিয়ে কথা বলে তাও তাকে অফিস শুদ্ধ সবাই চেপে বসিয়ে দেয় ভাবখানা তুই আবার কি বলিস চুবার কাজে ঢুকে বছর দুয়েকের ভেতর মুকুন্দ তাই একদম বোবা হয়ে গেছে অনেক জিনিস জেনেও সে রা কাড়ে না বলে কি হবে তাকে দেখলেই চেপে ধরার নেশা পেয়ে বসে সবার কিরে মুকুন্দ এ যে দেখছি নতুন স্যান্ডেল পায়ে দিয়েছিস কোথায় বেলি মুকুন্দ সে আনা সে মুখের ওপর বলে রাজভবনে নেমন্তন্ন ছিল ও তাই বল হ্যাঁ রাজ্যপালের স্যান্ডেল জোড়া পছন্দ হয়ে গেল চুরি করে পায়ে দিয়ে চলে এলাম তাই বুঝি তা তোর স্যান্ডেল জোড়া সেই স্যান্ডেল পরে রাজ্যপাল ঘুরে বেড়াচ্ছেন এই বলে থোঁতামুখ ভোঁতা করে দিয়েও ওদের একটুও থামাতে পারেনি মুকুন্দ ওকে দেখলে কি বাবু কি সাহেব কি তার কাজের সঙ্গীসাথীরা তাকে পারলে পিষে ফেলার জন্য পাগল হয়ে ওঠে অথচ অফিস নামে এই নিষ্ঠুর জায়গাটাতেই কাজের ফাঁকে বেঞ্চিতে বসে মুকুন্দ কাচের জানলা দিয়ে রাস্তার উল্টো দিকে একটা গির্জার মাঠে সুন্দর পান্থপাদব গাছ বেয়ে মাধবীলতার ফুল ওপরে ওঠা দেখতে পায় এই শহরে এখন ফ্যামিলিয়ানা আনা কঠিন জায়গা নেই থাকলেও বেদম ভাড়া তার সাধ্যের বাইরে দেশের লোকের মতিহারি তামাকের কারবার বৈঠকখানায় তার গোলায় সই মুকুন্দ রবিবার পড়লে গোলার বস্তাগুলো রোদে দেয় বউকে পোস্টার্ড ফেলে আর চিটেগুড়ের কলসির কানার থেকে ডাই পিঁপড়ে তাড়ায় কোনো কোনো শনিবার বিকেলেই কেষ্টনগরের গাড়ি ধরে সোমবার শিয়ালদায় নেমেই সিধে অফিসে চলে আসে মুকুন্দ বর্ষার ভেতরে শুক্রবার কি একটা ছুটি ছিল কাল বউয়ের চিঠি এসেছে বেলঘড়িয়া দিদির বাড়ি একবার ঘুরে এসো কলকাতায় এসে কারও বাড়ি কোনোদিন যায়নি মুকুন্দ তার বড়শালির বড় ভাইরা থাকে বেলঘড়িয়া ছুটির দিন বলে লেভেল ক্রসিং পার হয়ে বাস থেকে বেলঘড়িয়া গিয়ে নামল মুকুন্দ এখন সকালবেলা আগেকার ছোট জায়গা লোক বেড়ে এখন বড় জায়গা সেই বিয়ের সময় দেখা হয়েছিল একবার মুকুন্দ তবু খুব মাখামাখি গলায় বলল কি বর্দা চিনতে পারেন সুরকি ঘেঁষের পুরনো বাড়ির বারান্দা মোটা দেওয়াল বুড়ো মতো একজন রুগ্ন লোক এক গাল সাদা দাড়ি ভুলভুল করছে বাড়ির গায়েই কাঁচা ড্রেনে থকথকে পাঁক পচা ময়লার গন্ধ চোখ কুঁচকে তাকাল ইজি চেয়ারে শোয়া অবস্থাতেই সরু রাস্তায় অবিরাম সাইকেল রিকশা দাঁড়াবারও উপায় নেই মনে পড়ছে না তো মুকুন্দ নিভে গেল ভুল ঠিকানায় আসেনি তো ঠিক এই সময় শালি বারান্দায় বেরিয়ে এল ও মা কি ভাগ্যি যাক মুকুন্দ সাহস করে বারান্দায় উঠল তোমার বর্দা তো জ্বর বাঁধিয়ে ঘরে বসে ছুটি পেলেই এ দিঘি সে দিঘিতে ছিপ ফেলতে চলে যায় কোত্থেকে থেকে আবার হার পিস বাঁধিয়েছে পিঠে সেটা কি জিনিস মুকুন্দর বড় শালি তার স্বামীর পিঠের দিকটার ফতুয়া তুলে ধরল ওই ফোস কামতন হ্যাঁ কোন গাছের নিচে বসেছে তা ঠিক নেই সারছেই না গোড়ায় যাকে খিটকেল লেগেছিল মুকুন্দর সেই বড় ভাইরাকে বিকেলের দিকে বড় ভালো লাগল মুকুন্দর জ্বরে হারপিসের ব্যথায় কুথে কুথে কথা বললেও আটকুড়ে মানুষটা তাকে দুহাত ধরে বলল রাতটা থেকে যাও না ভাই আমরা তো মোটে দুটি প্রাণী ভালোই কাটবে কেউ আসে না এদানিং উপায় নেই বর্দা আবার আসবো আমি পরের গোলায় শুই না ফিরলে দৌড় খুলে বসে থাকবে বেরোবার সময় ঘরের কোণে দাঁড় করানো গুচ্ছের ছিপ থেকে একখানা তাকে উপহার দিল তার বড় ভাইরা আর বউকে ডেকে বলল মুকুন্দ যদি পারে তো ধরবে গিয়ে মাছ দাও না টিকিটখানা কিসের টিকিট দাদা বড়শালী এগিয়ে দিয়ে বলল তোমার বর্দার শখ যেখানে পারে ছিপ ফেলার টিকিট কেটে রাখে আগাম আমি তো ওভাবে টিকিট কেটে ছিপ ফেলিনি কোনোদিন দাদা চার জানি না কলকাতায় সেই স্তক কোনো ছিপও নেই আমার এই তো ছিপ দিলাম টিকিট পেলে লাল দিঘির টিকিট কালি গিয়ে বসবে কালি তো শনিবার এ ছিপ নিয়ে বাসে উঠতে দেবে ভাঁজ করা যায় ভাই জাপানি ছিপ সুতো জাপানি বড়শালী বলল আয়োজনে কোনো ত্রুটি নেই ভাই এখন বয়সটা বেড়ে গিয়ে কিছু অসুবিধায় পড়েছেন তোমার দাদা সন্ধেবেলা এক অপরিচিত তৃপ্তির স্বাদ মনের ভেতর টের পেতে পেতে শেয়ালদায় এসে নামল মুকুন্দ কলকাতায় এসেই স্তক এমন আদর আপ্যায়ন কোনো দিন পায়নি মুকুন্দ বৈঠকখানার মোড়ে গিয়ে দেখল কয়েকটা দোকানে বড়শি সুতো ছিপ আর নানান চারের আয়োজন মুকুন্দ প্রথমে টিকিটখানা বেচার চেষ্টা করল সুবিধা হল না এক দোকানে গিয়ে বলল কাল তো দিঘিতে গিয়েই বেছে দিতে পারেন খদ্দের পেয়ে যাবেন তিরিশ টাকার টিকিট কম করেও বিশটা টাকা তো পাওয়া যাবেই বড় ভাইরা তো আর দেখতে আসছে না তখন সে ছিপটা বেচতে গেল পরপর চারজন দোকানি বলল কেনে যারা তারা নতুন কেনে নালসে পিঁপুরের থলথলে জ্যান্ত বাসার চার ভাজা মেথি বলতার চাক মিশে এক অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল দোকানগুলো থেকে বড়শি তিরিশ রকমের তাদের খদ্দেরও হরেক কিসেমের সেই সঙ্গে সুতো হুইল লাগানো বাহারি সব ছিপ মুকুন্দর নিজেকে বড় দিনহীন লাগলো সে তো কেঁচো দিয়ে মাছ গেথেছে দেশে নয়তো শ্রেফ কেঁচোর টোপ গেথে মাছ তুলেছে কিন্তু এই যে অন্য জগৎ এমনকি এক দোকানে একটা পাঁচ ছ কেজি রুই মাছের ফটো টাঙানো রয়েছে প্রমাণ সাইজের একদম জ্যান্ত যেন তাকেই দেখছে দোকানি বলল শুধু শুধু দামি ছিপটা বেচবেন কেন টিকিট রয়েছে যখন কালকের জন্য চার নিয়ে যান বানিয়ে দিচ্ছি এমন জিনিস গন্ধে গন্ধে মাছ মানুষ সবাই ফিরে তাকাবে দেখবেন রীতিমতো অনিচ্ছায় গাদাগুচ্ছের চার কিনে গোলায় ফিরল মুকুন্দ তখন গোলার ভেতরটা লোডশেডিংয়ে অন্ধকার তোলা উনুনে ভুগভুগ করে ভাত ফুটছে পরদিন সকালে রীতিমতো আনাড়ির কায়দায় সবার আগে লালদিকির ঘাসে ঢাকা ঘাটে গিয়ে বসল মুকুন্দ না আছে চৌকি না আছে হাতদা বা কোনো নাকাল সামনে টেলিফোন ভবন পেছনে রাইটার্স ডানপাশে জিপিও মাথার ওপর ভাদ্রমাসের মেঘলা আকাশ দশ বারো হাত অন্তর আরও সব নেশারু মাছ মারা এসে একে একে বসল আজ আর অফিস যাওয়া হবে না মুকুন্দর ভেতরে একটা খুঁতখুতুনি থেকেই গেল তার ভাগ্যিস গোলার ফাই ফরমাস খাটা ছেলে নবকে সঙ্গে এনেছিল মুকুন্দ নবৈ দাঁতে কেটে ফাতনার ঝুল ছেঁটে দিল চার মাখল গোল্লা গোল্লা করে তামাকের বস্তা এনেছিল কয়েকটা তারই একটা ভাঁজ করে বসতে দিল মুকুন্দকে পাশে মিলে ধরল মুড়ির ঠোঙা উল্টো দিকে টেলিফোন বাড়ির ঘাটলায় জলের ফোয়ারায় আলাদা একটা ছবি হয়ে আছে পুকুরের চারদিক দিয়ে বাস মিনিবাসের চক্কর চলছে তো চলছেই তারপর মানুষ ট্রাম মোটর গাড়ি কত কি জলের দিকে তাকালো মুকুন্দ বেশ ভারী কালো আর গম্ভীর হাত এক ডুব দিলেই ঝাঁঝি শ্যাওলার মাথা হাতে পাবে মনে হল মুকুন্দর দিঘির কানাত ঘেঁষে টোকা পানার ছাট ফাতনা ডুবতেই টান দিল মুকুন্দ ভাগ্যি শুইলের গাট খোলা ছিল ঝাঁকুনি দিয়ে গলগল করে সুতো টানতেই লাগল মাছটা উঠে দাঁড়ালো মুকুন্দ অন্তত পাঁচ ছ কেজির পাকা মাছ হবে সুতো কেটে বেরিয়েও যেতে পারে দিঘির চারদিক থেকে সবাই তার বেঁকে যাওয়া ছিপের মুখে তাকিয়ে নব তো লাফাচ্ছে ধমকে উঠল মুকুন্দ একটা বস্তার মুখ খুলে নাকাল বানাতো নাকাল তাও জানে না শুধু লাফালেই চুলবে এবার সুতোয় একটু টান রেখে অদেখা মাছটাকে দিঘির বুকে শুয়ে শুয়ে জিরোতে দিল মুকুন্দ তারপর নবকে বলল বস্তার খোলা মুখে নারকেল দড়ির জালি বানিয়ে দুধার কোষে বাঁধো তারপর মাছটাকে তুলে ওর ভেতর ভরে জলে ভিজিয়ে রাখতে হবে না কতক্ষণ বসতে হয় তা ঠিক কি প্রায় ঘণ্টাখানে কসরতের পর মাছটাকে তুলল মুকুন্দ শ্যাওলা পড়া আট ন কেজির এক কাতলা গাঁথা বড়শির কষে সিঁদুরে রক্ত জলে ধুয়ে যাচ্ছিল মুখে খানিকটা মাটি গোত্তা খেয়ে মাছটা যে দিঘির বুকে গিয়ে যন্ত্রণায় মুখ খসেছে তাতে আর কোনো সন্দেহ থাকল না মুকুন্দর এখন ঘাট ভেঙে পড়ছে মানুষে ভবঘুরে ফিরিওয়ালা দাড়ানো গাড়ির ড্রাইভার পানুলি কে নয় এমনকি শুভ প্যাটার্নের কিছু ভদ্দর লোকও তাকে আর মাছটাকে খুব সম্ভ্রম ভরে দেখছে মুকুন্দ রকম হয়ে গেল সঙ্গে সঙ্গে যেন কতকাল ধরে সে দুনিয়ার ঘাটে ঘাটে শুধু রাঘব ধরে আসছে এ মাছটা তো সে আন্দাজে পুঁটি হাতের আঙুলে ফাঁদ বানিয়ে নারকেল দড়ির জালি ফেঁদে নব বস্তার মুখে তা ভালো করে বসিয়েছে এবার তার ভেতরে দুজনে ঠেলে ঠুলে মাছটাকে ভরল ভরা কি যায় যেন জ্যান্ত এক খোকা হাজার হোক সরকারি লাল দিঘিতে চড়ে বেড়ানো মাছ বাস মিনিবাসের ঘর ঘর শুনে বেড়ে উঠেছে একেবারে বাবুরবাড়ির ছেলে বস্তা শুদ্ধ জলে ডুবিয়ে দিয়ে বস্তার মুখ শক্ত দড়িতে বেঁধে একটা মুখ ঘাটের গায়ে পড়ে থাকা এক লোহার চাকায় কষে বেঁধে দিল নব ফিরে বলল মিশো আর তো বস্তা আনিনি বেশ করেছ এবার চার মাখো মেথিটা বেশি দিস ছিপের মাথা ঝাঁকিয়ে বেশ দূরে ফাঁতনা ভাসাল মুকুন্দ এবার ভাসিয়ে দিয়ে চিন্তা হল আবার যদি এমন মাছ পড়ে তো রাখবে কোথায় নাকাল বানাবার আর তো বস্তা নেই মাছ ধরা সরঞ্জাম আর তো কিছুই নেই বড়জোর আর একটা মাছ ওই মাছটার সঙ্গে বস্তায় ভরা চলতে পারে ভাবতে না ভাবতেই আবার ফাতনা ডুবল যা ভেবেছে এবারও তেমনি টান সুতোয় তবে আগের পারের মতো অত সময় নিল না এবারের মাছটা পোয়া ঘণ্টার ভেতর মুকুন্দ সমান সাইজের একটা পাকা মৃগেলকে ঝটাপটির ভেতর এক একঝটিকায় একদম ঘাসের ওপর তুলে দিল সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়া মানুষের ভিড়টা ভেঙে গিয়ে ফের গোল্লা পাকিয়ে ঝটাপটি খাওয়া মাছটাকে ঘিরে ধরল সবুজ ঘাসে মৃগেলটার মুখ থেকে লাল রক্ত ঝরে পড়ে মিখে যাচ্ছিল মাছের চোখে ভাঙা ঘাসের মাথা মাটি মতলব করেই মাছটাকে পাড়ে তুলেছে মুকুন্দ আর তো ডুবিয়ে রাখার জায়গা নেই ডাঙায় ঝাঁপাঝাঁপি করে মারা গেলে তবেই মৃগেলটাকে ঘাসের সিঁড়িতে শুইয়ে রাখবে ভেবেছে কড়কড়ে রোদ উঠল ঘেমে জামা খুলে ফেলল মুকুন্দ খালিগা হাতে ছিপ পরনে একটা প্যান্ট তাকে ঘিরে অন্তত শখানেক মানুষ এমনকি রাইটার্স বিল্ডিংয়ের দোতলায় রেলিং ধরে মানুষ দাঁড়িয়ে আছে তাকে দেখবে বলে মুকুন্দ সারা ভিড়টাকে চমকে দিয়ে নবকে এক দাবড়ি দিল চারমাগ বেকে মৃগেল নিয়ে পড়ে থাকলে চলবে সে দাবড়িতে সবাই তটস্থ হয়ে গেল কারো ওর দিকে না তাকিয়ে মুকুন্দ ছোট খোকা কোলে নেবার কায়দায় মৃগেলটাকে দুহাতে বুকের সঙ্গে চেপে ধরে বুঝল আর দাপাবে না মরে এসেছে এখন যদি এই ভিড়ে তার অফিসের কেউ থাকত তো কি ভালোই হতো দেখে যেত কেশোডাঙার মুকুন্দ রানা একজন কেউ কেটা লোক ছিপ ফেলছে আর মাছ তুলছে মাছ বলে মাছ সব ক্লাস ওয়ান টু এর বাচ্চা ঠিকের বাস বোঝাই দিয়ে যেমন কিনা না গুড়োগাড়া স্কুলে যায় সকালে বেলা বারোটা বাজতে না বাজতে এক পশলা বৃষ্টি হয়ে গেল ঝমঝম করে মৃগেলটা এখন নিথর ঠান্ডা ডুবিয়ে রাখা বস্তা শুদ্ধ কাতলাটা দাপিয়ে উঠছে মাঝে মাঝে এখন মুকুন্দকে ঘিরে হৈ হৈ হচ্ছে জমাট ভিড়ে কথা একটাই না জানি কি মাছ ওঠে এবারে ভাজা মেথির সঙ্গে পাউরুটি কচি বলতা থকথকে পিঁপড়ে ডিম সব এক করে মেখে গোল্লা পাকাচ্ছে মুকুন্দ নিজেই খোলা গায়ে জায়গায় জায়গায় ঘামের ফোঁটা বিড়ি আনতে গেল নবইমাত্র মাত্র যা শুরু হয়ে গেল তাকে কি বলবে মুকুন্দ একেবারে কেলেঙ্কারি স্রেফ কেলেঙ্কারি ছিপ ফেলে আর ফাতনা ডোবে সুতোয় ঢিলে খানিক্ষণ খেলানো তারপর টান রেখে রেখে ছাড়া শেষে নব জলে ঝাঁপিয়ে পড়ে কোলে তুলে নিয়ে ঘাটে উঠে আসে পাছে সুতো ছেড়ে পালায় বেলা চারটে নাগাদ পুলিশ এসে ঘাটে দাঁড়াল দুজন পুলিশ মেলেও ভিড় সামলাতে পারছে না হাতের রুল চালিয়ে ভিড়ের ফেঁপে ওঠা জায়গাগুলো ঠেসে চেপে দিতে লাগল পুলিশ বিড়ি ধরাবার জন্যে একবার মুকুন্দ পেছন ফিরে দলা পাকিয়ে রাখা শার্টের পকেট হাতড়াতে গিয়ে ওপর দিকে চাইল রাইটার্স বাড়ির দোতলায় রেলিং ধরে মানুষের গাদি নিজের অফিসের যেসব ভদ্রলোককে সে মনে মনে বড়বাবু কিংবা সাহেব বলে তারাই কাতার দিয়ে রেলিং ধরে দাঁড়ানো তখন খাটের শরিতেও মাছের গাদি একটার গায়ে আরেকটা রুই কাতলা মৃগেল সব ছয় সাত আট কেজি সাইজের ইস আর যদি অফিসের সঙ্গী সাথীরা বাবুরা তাকে এ অবস্থায় দেখতে পেত তাহলে ওর মাথায় একখানা চ্যাপটা মেঘ কোথায় যে বৃষ্টি ঝরাবে বুঝতে পারল না মুকুন্দ সূর্যের আলো গঙ্গার দিকটায় আর সাদা নেই রীতিমতো রঙিন লম্বা দিন সন্ধে হতে অনেক দেরি দাবড়ে উঠল মুকুন্দ চার কোথায় মাখিসনি নব একগাল হেসে তাকাল সেও যে এই বিজয় উৎসবের একজন ছোটখাটো বরকন্দাজ আর কোথায় মানে ফুঁড়ে গেল যে মেশো ফুরিয়ে গেছে আর নেই না ঘাটে বসে পড়ল মুকুন্দ আধখানা চাঁদ হয়ে তাকে ঘেরা উপচে পড়া ভিড় থেকে আফসোসের হা হুতাশ উঠল ইস এখনো ঘণ্টা দুই ছিপ ফেলা যায় কেউ বলল এই ছেলেটাই যত নষ্টের গোড়া বেশি বেশি করে চার ছড়িয়েছে এতক্ষণ মুকুন্দ পরিষ্কার শুনল একজন লোক তার পাশের সবাইকে শুনিয়ে বলছে উনি তো কম্পিটিশনে মাছ ধরেন ইন্ডিয়ার হয়ে যত কান্ট্রিতে গেছেন কাগজে ছবিও থাকে বাকি কথাগুলোর সব শুনেও বুঝতে পারল না মুকুন্দ চোখ তুলে তাকালো লোকটার দিকে অল্প বয়সী রোগাভোগা তার অফিসে ক্যাশের বাবুর মতো দেখতে অনেকটা মুকুন্দর চোখের দিকে তাকিয়ে লোকটা চোখ নামিয়ে নিল সম্ভ্রমে সোজাসুজি তার চোখে তাকিয়ে থাকতে পারল না সঙ্গে সঙ্গে খুব রুক্ষ গলায় হাঁক দিল মুকুন্দ এই নবা নব চমকে উঠল মিশু তো তাকে কোনোদিন এই গলায় ডাকে না নবর মুখ শুকিয়ে গেল সে জলে দাঁড়িয়ে বস্তায় ডোবানো কাতলাটার আন্দাজ নিচ্ছিল বকের মতো করে উঠে এসে সিঁড়িতে দাঁড়াতেই মুকুন্দ বলল কেঁচো তোল কেঁচো হ্যাঁ কেঁচো কেঁচো গেঁথেই মাছ লাগাব ভিড়ের ভেতর থেকে একটা চাপা ধন্য ধন্য রব উঠল রবের ভাষাটা বেশি অন্য রকম এই যেমন কত বড় মাছ মারা দেখেছ শেষে হুইল ছিপে কেঁচো গেঁথেই বড় প্লেয়ার তো ওদের বসিয়ে দিলেই হল এ দিঘি ওদের কাছে চৌ বাচ্চা কিছু লাঠি একটা কিছু কেঁচো আলপিন বাঁকিয়ে দিলেই হল নব বলল দা শাবল কিছুই যে আনি নিমেশ হাত দিয়ে তোল বাবা জলের গা ঘেঁষে মাটি তো নরম এখন এমনই কপাল কেঁচোতেও কেজি দেড়েকের একটা রুই উঠে এলো। সবে লাল হয়ে উঠতে শুরু করেছিল ততক্ষণে দুজন পুলিশের পক্ষে ভিড় সামলে রাখার সম্ভব হচ্ছিল না সদ্য সদ্য অক্কা পাওয়া ধারিধারি মাছগুলোর মাঝখানে পড়ে দেড় কেজির রুইটা সামান্য ঝটপট করেই ঠান্ডা মেরে গেল তখন মাছ প্রায় সবাই মুকুন্দর ঘাটে এসে ঝুঁকে দাঁড়ান বড় ডাকঘরের গোল টাকে গঙ্গার উপহার থেকে সূর্য আলো ফেলছে মুকুন্দ হুইলের ঢিল দিয়ে এক্ষুনি কেঁচোর টোপ সমেত বড়শিটা যত দূরে পারে ফেলবে লালবাড়িতে তো মুখ্যমন্ত্রী বসেন এইটুকু পথ মাত্র নেমে এসে একবার যদি বলতেন এ কি করেছ মুকুন্দ বলার মতো একজন সাক্ষী থাকত তাহলে এসব ভাবতে ভাবতে তন্ময় মুকুন্দর কানের কাছে কে যেন খুব চাপা গলায় কি বলে উঠল মুকুন্দ চমকে উঠল সে ভাবতেই পারেনি লালবাড়ি থেকে সত্যি সত্যিই মুখ্যমন্ত্রী নেমে আসবেন হাত থেকে ছিপখানা খসে পড়ে যাচ্ছিল মুখখানা যতটা বিনীত করা যায় তাই করে কোন রকমে পেছনে ফিরে তাকালো মুকুন্দ কোথায় পাকা দাড়ি ভর্তি একটা লোক মুখ ভর্তি হাসি এত মাছ নিয়ে ফিরবে কি করে ভাই অফিস টাইম এখন তো গাড়ি পাবে না ঠিক তো এটা তো ভাবা হয়নি মুখে বলল তাহলে খানিকবাদে অন্ধকার হয়ে যাবে ভাই শুনতে শুনতে মুকুন্দ ভাবল এই কথা বলতেও লোকটা হাসে কেন এমনকি চোখ অব্দি হাসছে কোনো গাড়িও তো কাছাকাছি দাঁড়াতে দেবে না পুলিশ অফিস ছুটির পর এদিকটা ট্যাক্সিও কমে আসে নব সব শুনছিল সে ফস করে বলল আমি আর মেশো মাথায় করে নিয়ে যাব লোকটা বলল পারলে ভালো বলে পিঠ ফিরে চলে যাচ্ছিল মুকুন্দ নবকে ধমকালো একই সঙ্গে লোকটাকে বলল তাহলে এবারে সেই লোকটা আবার ফিরে তাকাল মুকুন্দ ভিড়ের গায়ে যতটুকু একবার দেখল তা হল গায়ে খাকি হাফশার্ট নিচে পাজামা পায়ে নাগড়া কাঁধে ঝাড়ন মতো তাড়াতাড়ি মাছ তোলো দুজনে আমার ট্যাক্সি মিনিবাসগুলোর ঠিক উল্টো দিকে বলে পাজামার দড়ি বাঁধতে বাঁধতে লোকটা চলতে শুরু করল মুকুন্দ হুইলে সুতো গোটাতে গোটাতে জানতে চাইল হ্যারি নব টাকা আছে তোর কাছে গোলায় গিয়ে চেয়ে দিও ড্রাইভার সাহেবকে যদি কেউ দেবার না থাকে ছোট রুইটাই দিয়ে দেও মেশো ড্রাইভা সাহেব নাচতে নাচতে নিয়ে যাবে মুকুন্দ দেখল ছেলেটার হাসির ভেতরেও সূর্যের লাল চেয়ে আলোর কুচি ঢুকে পড়ছে এসো গল্প শুনি শ্যামলির সঙ্গে পড়ছিলাম মৎস্য পুরাণ গল্পটি লিখেছেন শ্যামল গঙ্গোপাধ্যায়